আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাউ টু মেক এ ফুচকা। আমি মানে হচ্ছে আমি কিভাবে বাসায় ফুচকা তৈরি করব একদম প্রপারলি, একদম আউটস্ট্যান্ডিং টেস্ট। আই হোপ ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন আপনার ভালো লাগবে এবং আশা করি কিছু একটা শিখতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন দেখে আসি আমরা কিভাবে ফুচকাটা বাড়িতে বানাবো এবং ফুচকার মধ্যে যে মশলাটা সেটাও কীভাবে আমি প্রপারলি বাসায় মেক করব। সো লেটস সি। তো প্রথমে হচ্ছে আমি প্রেশার কুকারে এটা আমি একটা প্রেশার কুকার নিলাম, তার মধ্যে হচ্ছে আলু, গোটা গোটা আলু সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এরপরে হচ্ছে এর মধ্যে ডাবলি দিয়ে দিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিলাম ডাবলিগুলো। তো এর মধ্যে হচ্ছে আপনার পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনি যদি ঠিক এভাবেই ফলো করেন আই হোপ আপনার মশলাটা একদম প্রপারলি হবে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং একদম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ, সব কিছু কোয়ান্টিটি একদমই কম কারণ এখানে আমি খুব বেশি ইউজ করব না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এর সাথে হচ্ছে আমি সয়াবিন তেল অ্যাড করলাম, খুব বেশি না, একদম সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করলাম। এটা হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া একটু সামান্য পরিমাণ, আর এটা হচ্ছে জিরা গুঁড়া অ্যাড করলাম, এটা হচ্ছে চাট মশলা একদম সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিব আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন এটা মানে একদম প্রপারলি সেদ্ধ হয় বা বয়েল হয়। একটা কথা আমার মাথায় রাখতে হবে যে এটা আমি একদম সুন্দর করে ক্লিন করে ধুয়ে কিন্তু আমি আলু প্লাস বাকি সব কিছু অ্যাড করলাম যেন আমার পরবর্তীতে এগুলো ফেলে দেওয়া না লাগে। আমি এমনভাবে পানি অ্যাড করবো যাতে যেন পানিটা শুকিয়ে যায় প্রপার। তো যা এখন হচ্ছে আমি বেকিং সোডা ইউজ দিলাম যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আলুগুলো উঠিয়ে পরে হচ্ছে আপনার ভালো করে মিক্স করতেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে একটু বেশি, বা একটু যদি কম খান সেক্ষেত্রে কম ব্যবহার করতেই পারেন, সেটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর কি। তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি হাতে, এবং ওই যে আপনার ডাবলিটা, ওই ডাবলিটার সাথে এখন আমি আলুটা মিক্স করে দিই। তো আলু আর ডাবলির কোয়ান্টিটি যেন খুব বেশি ডিফারেন্স না হয়, চেষ্টা করবেন যেন সেম রাখার। দেখেন, এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন ডাবলিটা যে আস্ত আস্ত থাকে প্রায় ওটা যেন না থাকে, একদম প্রপারলি যেন মিক্স হয় আলু আর ডাবলি, ওই দিকটা খেয়াল রাখতে হবে। এটা আমি এখন হচ্ছে ভালো করে মিক্স করছি, এটাই হচ্ছে মেন যে মশলাটা, এটা যদি ভালো হয় তাহলে ফুচকাটা খেতেও ভালো লাগে। এর জন্য এই মশলাটার জন্য কিন্তু ফুচকাটা একটু কম বেশি স্বাদ হয়। তো যাই হোক, এভাবে যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা একদম মন মতো ফুচকা হবে, আর আশা করি বাইরে ফুচকা আপনাদের আর ভালো লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমি প্যাকেট ফুচকা ভেজে নিচ্ছি। এটা এই ফুচকা আপনি যে কোনো সুপার শপে পাবেন। সো দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, এই ফুচকাগুলো স্বাদটাও অন্যরকম অন্যান্য ফুচকার তুলনায়। সো আপনারা চাইলে বাইরে থেকে ফুচকা কিনে আনতে পারেন, তবে এটা হচ্ছে এনি টাইম যখন মন চায় ফুচকা খেতে তখনের জন্য। দেখেন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর করে ফুলে উঠছে, বিকজ অফ এটার ধরনটাই এমন যে ফুচকাটা একদম প্রপারলি ফুচকা হয়, যেটাকে আমরা ইন্ডিয়াতে পানিপুরি বলি, দেখতে অনেকটা সেরকমই। সো আমি ফুচকাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ফুচকা ভাজা শেষ। সাথে হচ্ছে এই মশলাটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে টক বানালাম আমি। টক আপনারা আপনাদের স্বাদ মতো বানায় নেবেন, বিকজ অফ আপনারা অনেকে টক পছন্দ করে, অনেকে হালকা একটু মিষ্টি পছন্দ করে, সেই অনুযায়ী বানাবেন। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, ডিম, পুদিনা, টক একটু বোতলেও আমি ভরে নিচ্ছি যেন আমরা খুব ইজিলি খেতে পারি। তো দেখেন আমার ফুচকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি এখন আপনাদের সামনে তুলে ধরলাম। আর অনেস্টলি কথাটা বললাম যে ফুচকাটা আসলে ভালো লাগছে, আর ফুচকার যে মশলাটা সেটাও একদম পারফেক্টলি হয়েছে।
তো যাই হোক, এখন আমি ফুচকা বানাচ্ছি আমাদের সবার জন্য। আর ফুচকা খেয়ে দেখাবো ইনশাল্লাহ কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই বলবো। আর আমি ব্যক্তিগতভাবে বলি, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, ফুচকাটা এত ভালো হয়েছে যে আমরা সবাই মানে খুব শখ করে স্বাদ করে খাইছি আর কি। তো যাই হোক, তো ফুচকাগুলো বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি করতে একদম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেন খুব বেশি দিব না, স্বাদ মতো দিয়ে দিব। যাই হোক, তো সে পুদিনা পাতা দিয়ে দিলাম উপর দিয়ে। অনেকে পুদিনা পাতা ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে স্লিপ করতে পারেন। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিস মশলাটা, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পর হচ্ছে জিরার গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা বানাইছি। তো এখন শুকুতি ডিম দিয়ে দিলাম। ফুচকা দেখে এখন তো আমার আবারও খেতে মন চাচ্ছে। তো যাই হোক, দেখেন ফুচকার দেখতে কতটা প্রিটি লাগতেছে, খেতেও ভালো লাগবে। যাই হোক, সেদিন আমাদের বাসায় একজন মেহমান আসছিল, তো তাকে দিয়ে আমি একটু ফুচকাটা ট্রাই করালাম যে দেখেন কেমন লাগে ফুচকাটা। তো সে ট্রাই করে বললো যে অ্যাকচুয়ালি গুড। সো তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পাচ্ছেন যে আসলে ঠিক কতটা ভালো হয়েছে। ও আমার বয়সের ছোটো বোন, সো ওকে আমি বোনের মতো ভালোবাসি। তো দেখেন ও কিন্তু খুব মজা করেই খাচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।